আমরা তৃণমূল নেতা নেতৃবৃন্দ এই স্বৈরাচারী এই সরকার শেখ হাসিনার সরকারের আজকের এই 3 তারিখের জনসভা থেকে সবুজ সবুজ কার্ড দেখাতে চাই এবং ইনশাআল্লাহ 10 তারিখে লাল কার্ড দেখিয়ে তাদেরকে বিদায় করা হবে এবং আমাদের ভোটের অধিকার আমাদের ভোটের অধিকার আমরা ফিরিয়ে আনব আমাদের দাবি একটাই এই বাংলাদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করে আমাদের আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই ভোটের দাবি জানিয়ে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি অধিকার লঙ্ঘন করেছে এই স্বৈরাচার সরকার আজ 3 দিন থেকে আমরা চিরামুড়ি খেয়ে এই তৃণমূলের নেতাকর্মী সহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সহ নাটোরের প্রিয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্দেশে আমরা চিরামুড়ি খেয়ে পদ্মার পারে শুয়ে আছি তবুও এই স্বৈরাচার সরকার আমাদেরকে মাঠে ঢুকতে দেয় না আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত না করে আমরা কেউ ঘরে ফিরব না ইনশাআল্লাহ আমরা পায়ে হেঁটে হলেও সাইকেল নিয়ে হলেও ইনশাআল্লাহ আজ থেকে দীর্ঘ বছর দীর্ঘ দিন আগে আমরা ছোটবেলা শুনেছি মানুষ পায়ে হেঁটে হজ করতে গিয়েছে তা আমরা এই সরকারের পতনের জন্য আমরা পায়ে হেঁটে হলেও ঢাকায় অবস্থান করব ইনশাআল্লাহ এবং এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে আমরা ঘরে ফিরব আজকে এখানে কোনো লোক ভাড়া করে আনা হয়নি আজকে এখানে মানুষ নিজের তাগিদে নিজের টাকা খরচ করে এখানে কোনো বিরানির প্যাকেটের আশায় না আমরা গণতন্ত্র ফিরিয়ে আনার আশায় আজকে আমরা স্ব এলাকায় থেকে স্ব নেতাকর্মী নিয়ে এসেছি এবং এই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা আগামী দিনে জাতীয় নেতৃবৃন্দ যে নির্দেশ দিবে আমরা সে পথেই হাঁটব ইনশাআল্লাহ নাটোর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ লালডাঙ্গা উপজেলা বিএনপি জিন্দাবাদ